উত্তেজনা বাড়িয়ে ক্রুজ মিসাইল উৎক্ষেপণ পাকিস্তানের। বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে পাকিস্তান। শনিবার সফলভাবে বাবর ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করল পাকিস্তান। এর রেঞ্জ 700 মিটার। জানা গেছে, বাবর ওয়েপন সিস্টেম 1B ক্রুজ মিসাইলে অ্যাডভান্স অ্যারোডাইনামিক ও এভিওনিক্স সিস্টেম রয়েছে। এর ফলে স্থলে ও পানিতে এটি সঠিকভাবে টার্গেট নিক্ষেপ করতে পারে। পাকিস্তান রেঞ্জার্সের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তারা আরও জানিয়েছে, টেরাইন কন্ট্রোম্যাসিং, ডিজিটাল সিন ম্যাসিং ও এরিয়া কোরিলেশন টেকনোলজির মতো উপাদান রয়েছে এই মিসাইলে। সেই সঙ্গে রয়েছে সঠিক টার্গেটকে ভেদ করার ক্ষমতা। এমনকি জিপিএস নেভিগেশন না থাকলেও এটি সঠিক টার্গেট ভেদ করতে পারে। আরও জানানো হয়েছে, এটি কম উচ্চতায় উঠতে পারে। এটি বিভিন্ন অস্ত্র বহনে সক্ষম। স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশনের চেয়ারম্যান, ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক কমিশন এসপিডি সিনিয়র অফিসাররা এই মিসাইল লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররাও ছিলেন। আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন ও প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি।